আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী আয়েশা খাতুন, নীলিমা দাস, লক্ষ্মী মালদারের বক্তব্য। আবাস যোজনা প্রকল্পে যারা সরকার থেকে বাড়ি পেয়েছেন এরকম কিছু প্রাপকদের লিস্ট বিডিও রাজীব পোদ্দার মহাশয় সিডিপিও হাফিজুর রহমানের মাধ্যমে তাদের হাতে সার্ভে করার জন্য দিয়েছেন। সার্ভে করতে গিয়ে তারা দেখেন প্রাপকদের প্রত্যেকেরই দোতলা তিনতলা করে পাকা বাড়ি, বাড়িতে মোটর বাইক আছে। সেই বাড়ির মালিকেরা তাদের কাছে দাবি করছে তাদের কিছুই নেই, সার্ভেতে এরকম ধরনের লেখা। এই কারণে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা দোটানায় পড়েছে। কারণ তারা যদি সত্যি কথা লেখেন তাহলে যারা বাড়ি পেয়েছেন তাদের নাম বাদ চলে যাবে, পরে তারা ঝামেলা করবে। যদি মিথ্যে রিপোর্ট দেন তাহলে তাদের চাকরি থেকে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই জন্য সার্ভে না করার অনুরোধ জানিয়ে তারা রামপুরহাট 2 নম্বর ব্লক অফিসে বিক্ষোভ জানান। নমস্কার, আপনাকে আপনার খবরে স্বাগত। আজ রামপুর 2 নম্বর ব্লকে আপনারা কি কারণে ডিপ্রেশন দিলেন? আমরা সিডিপিও এবং বিডিও সাহেবকে দুজনকেই বললাম যে আমাদের ট্রেনিং, হঠাৎ ট্রেনিং ডাকা হয়েছে এবং 4 দিনের মধ্যে কাজ তুলতে হবে, এই ধরনের একটা নির্দেশ। নির্দেশটা হচ্ছে একটা তালিকা দেবে, কিছু ফর্ম দেবেন, সেই ফর্মে তালিকা অনুযায়ী আমাদের ইয়েস নো করতে হবে আবাস যোজনার। সেখানে আমরা যে তালিকা আমরা হাতে পেয়েছি, আমরা দেখছি অলরেডি সেই তালিকা মানুষ জানেন কারা ঘর পাবেন, কারা এই তালিকাভুক্ত হয়ে আছেন, এখন অলরেডি হয়ে আছেন। এখন সেটাকে আমাদের বলতে হবে, আমরা যখন তালিকা দেখে যাচ্ছি, আমরা যখন দেখলাম তখন আমরা যাদের যাদের চিনি, আমাদের এই সকল আইসিডিএস ওয়ার্কাররা যাদের যাদের চেনেন, দেখা যাচ্ছে যে সেই তালিকা সঠিক নয়, অযোগ্য প্রাপকদের তালিকাভুক্ত হয়ে আছে। তাইলে আমরা আইসিডিএস ওয়ার্কার মা ও শিশু নিয়ে এলাকায় খুব সম্মানের সাথে কাজ করি, তাইলে এই কাজ করতে গিয়ে আমাদের হুমকির সম্মুখীন হতে হবে, এই কাজ করতে গিয়ে লোকের দ্বারা প্রভাবিত হতে হচ্ছে। আবার আমরা না করলেও যদি এইটাকেই যেন আমাদের সার্টিফাইড করে দিতে হবে, এই ধরনের ওপর আমাদের চাপ আসছে। এই কথা আমরা বিজয় সাহেবকে বললাম যে আমরা এই কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। আপনারা করবেন না, এটা আমরা বলতে পারবো না। আপনাদের যে দরখাস্ত আপনারা যেটা জানিয়েছেন সেটা আমরা ডিএম সাহেবকে মাধ্যমে আর উপরে পাঠাবো, এজিওতে পাঠাবো, এটাই বলছি। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584911724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট 7 দিনের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।